Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. হ্যাপি অ্যানিভার্সারি নিশা, আজকের দিনটা আমাদের দুজনের জন্যই খুব বিশেষ দিন। অ্যানিভার্সারিকে বিশেষ দিন বানানোর জন্য না, বউকে উপহার দিতে হয়। আর তুমি তো কিছু না নিয়ে চলে এসেছো, এরকম শুকনো শুকনো অ্যানিভার্সারিতে না কিছু হয় না। আচ্ছা নিশা, কেন রাগ করছো? আর উপহার তো আমিও তোমায় দিতেই চাই, কিন্তু তুমি তোমার কাজ সম্পর্কে জানো, কনস্ট্রাকশনের কাজ কিরকম হয়। এইবারেও প্রভুজির প্রজেক্ট পুরো করার জন্য সমস্ত টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যখন একবার টাকা পাওয়া শুরু হয়ে যাবে, তখন আমার প্রিয় বউয়ের সব ইচ্ছে পূর্ণ করব। বাবা বাবা বাবা, তাড়াতাড়ি চলো, স্কুলে টাইম হয়ে গেছে। আর মা, আমার টিফিন। আরে, আজ সকাল থেকেই না তোর বাবা আমার মুড খারাপ করে দিয়েছে। তোর লাঞ্চটা আমি আজকে বানাইনি। আজ তুই এরকম করিস না, তুই স্কুল ক্যান্টিন থেকে স্যান্ডউইচ খেয়ে নিস। হ্যাঁ, আর এখন আমার অনেক কাজ আছে, আমি চাই। হ্যাঁ, বাই। আচ্ছা ঠিক আছে, স্কুলের টাইম হয়ে গেছে, পাপা তোমার জন্য স্যান্ডউইচ প্যাক করিয়ে দেবে, ঠিক আছে? চলো 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 চলো। দিদি ছাড় না একে। আর তুই বল, কোনো কাজে এসেছিস কি? আচ্ছা, আজ তোর অ্যানিভার্সারি না, দেখা দেখা কি দিল সন্তোষ? এখনো তো কিছু দেয়নি, ও খুব অফিসে বিজি থাকে না, খুব কাজে প্রেশার ওর। কিন্তু ও বলেছে ও আমাকে খুব স্পেশাল গিফট দেবে আজকে। হ্যাঁ, আরে এই চুড়িটা কি সুন্দর দেখতে, তুই কবে নিলি? হীরের, পুরো 2 লাখের। গত সপ্তাহে অ্যানিভার্সারি ছিল না আমাদের, তখন আমার স্বামী গিফট দিয়েছিল। সন্তোষ না আমাকে এটা বলেছে যে ও না এবার আমাকে হীরের হার দেবে, আর সেটাও খুব দামি, 3-4 লাখ টাকা দামের হার। যখন পরবো না, তখন তোর বাড়িতে আমি ঠিক দেখাতে যাব। কিছু একটা পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আরে অ্যাকচুয়ালি আমি না একটা তরকারি বসিয়ে এসেছি, মনে হচ্ছে সেটাই পোড়ার গন্ধ বেরোচ্ছে। আচ্ছা আমি না আসি, আর যখন তোর ওই হীরের হারটা চলে আসবে না, আমাকে দেখাস কিন্তু। নিশ্চয়ই দেখাবো। আপনাকে অনেক ধন্যবাদ মন্ত্রী মশাই, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আরে শুধু আপনি ছিলেন বলেই তো আমি জাহানাবাদের কনস্ট্রাকশনে কাজটা পেলাম, তো আপনাকে তো খুশি রাখতেই হবে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার টাকা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ আচ্ছা মন্ত্রীমশাই, আপনাকে আমি সন্ধ্যাবেলা ফোন করছি, বাই। নমস্কার প্রভাদেবী। আরে সন্তোষ, এসো বসো। আরে এখানে এসে বসো, এখানে বসো আমার পাশে। হ্যাঁ থ্যাংক ইউ। সন্তোষ, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। আমি জানতাম না যে এই শহরে তোমার মতন এতটা সৎ, এত গুড লুকিং, এত ইন্টেলিজেন্ট কন্ট্রাক্টরও আছে। না হলে আমি আমার সব প্রজেক্ট তোমাকেই দিতাম। তবে আমি না খুব খুশি, আর আমি চাইছি তুমি আমায় বলো এই যে আমি তোমার জন্য কি করতে পারি। থ্যাংক ইউ
প্রভাদেবী, আপনি তো জানেনই যে আপনার প্রজেক্টটা শেষ করার জন্য আমি মার্কেট থেকে 20 লাখ টাকার লোন নিয়েছি, আর আমাদের ডিল হয়েছিল যে প্রজেক্ট শেষ হয়ে গেলেই আপনি তাড়াতাড়ি আমার 20 লাখ টাকা ফেরত দিয়ে দেবেন। তাই আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার পেমেন্টটা করে দিন, যাতে আমি ধার শোধ করতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম, তুমি কষ্ট করেছো, টাকা তো তোমায় দিতেই হবে। তোমার চেক আমি আগে থেকে রেডি করে রেখেছি। এই নাও তোমার চেক। হ্যাঁ, থ্যাংক ইউ। ৫ লাখ? কিন্তু প্রভাদেবী, আমাদের তো কথা 20 লাখ টাকার হয়েছিল। রিল্যাক্স রিল্যাক্স সন্তোষ, এই এখনই 5 লাখ টাকা রাখো, বাকি টাকা তুমি পরে পেয়ে যাবে। কিন্তু প্রভাদেবী, আমাকে পেমেন্ট করতে হবে সব। রিল্যাক্স, আমি বলেছি না কোনো টেনশন নিতে হবে না, তবে কিছু তো আছে তোমার মধ্যে, তুমি জানো, তোমাকে দেখলেই। যা বানিয়েছি না সেটাই খেতে হবে, আমার মাথা গরম করাস না। তরকারি পছন্দ হয়নি। তুমি কিছু জানো কি, গীতার বর না, ওর অ্যানিভার্সারিতে ওকে 2 লাখ টাকার চুড়ি কিনে দিয়েছে, আর আমি একজন, আমার কপালে তো কোনো উপহারই লেখা নেই। আচ্ছা, তাহলে তোমার এই রাগ উপহার না পাওয়ার জন্য, তাই তো? নিশা, শান্ত হও আর খাবারটা খেয়ে নাও। আমি খেতে চাই না খাবার, আর না তো তোমার সঙ্গে আমার কথা বলার আছে। তোমার খাবার তুমি খাও। নিশা, 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 এটা কি হচ্ছে? আমি লাগিয়ে দেব ক্রিম? কোনো দরকার নেই, আমি নিজে লাগাচ্ছি। আর এটারও দরকার নেই। এটা কি? তোমার অ্যানিভার্সারি গিফট। তুমি বললে না তো? কি ভেবেছিলাম আর কি বেরোলো, যদি দিতেই হতো চেন তাহলে ভারী আর দামি দিতে। খুব চালাক না তুমি, সবাই বলবে বউকে গিফট দিয়েছো আর তোমার নামও হয়ে গেল, কিন্তু দিলে একটা পাতলা চেন। বাহ নিশা, তুমি সবসময় ভুল কেন ভাবো? দেখো, উপহারের কোনো দাম হয় না, বরং যে দেয় তার ভালোবাসাটা দেখতে হয়। আজ প্রভাদেবীর থেকে 5 লাখ টাকা চেক পেয়েছি, আর খুব তাড়াতাড়িও বাকি 15 লাখ টাকা পেয়ে যাব। তারপর তোমার জন্য মোটা চেনও আনবো আর তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ করব। পাকা? প্রমিস। ঠিক আছে, এখন দাও, নিজের হাতে তোমায় পরিয়ে দিচ্ছি চেনটা। আর যদি মা না ঘুমায় তাহলে চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাবে, আর তারপর সে গীতা এসে তোর মাকে নিয়ে মজা করবে। মায়ের খুব ঘুম পাচ্ছে, তুই শুতে যা, মাও শুতে যাক। হ্যাঁ, গুড নাইট।
এখানে বসো। যখন ঘুম আসছিল না তখন পাপাকে কেন বলনি? তুমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও তো, তাই আমি তোমাকে রাতে ডিস্টার্ব করি না। মা, তোমার পাপা শুধু তোমার পাপাই না, বরং তোমার ভালো বন্ধু হয়। আর একটা ভালো বন্ধু আরেকটা বন্ধুর কাজে আসে তো। তাহলে আজ অদিতি তার পাপার সাথে শোবে, ঠিক আছে? চলো। হ্যালো, হ্যাঁ আমি সন্তোষ গুপ্ত কথা বলছি। কি, কিন্তু এটা কি করে হতে পারে? দেখুন, আপনি আপনি ভালো করে চেক করুন প্লিজ। না, আসলে প্রভাদেবী আমাকে যে 5 লাখ টাকা চেকটা দিয়েছিল, আমি ওটা কালকে আমি ব্যাংকে জমা করে দিয়েছিলাম, ওটা বাউন্স হয়ে গেছে। কি, চেক বাউন্স হলো? নিশ্চয়ই তুমি ঠিক করে চেকটা ব্যাংকে গিয়ে জমা দাওনি। পাগলামি করো না নিশা, আমি প্রথমবার ব্যাংকে চেক জমা করিনি। আমি তো নিজেই বুঝতে পারছি না যে চেক বাউন্স কি করে হতে পারে। ভেবেছিলাম আজকে চেক ক্লিয়ার হয়ে যাবে তো সবার পেমেন্ট ক্লিয়ার করে দেবো, এখন বুঝতে পারছি না যে সবাইকে কি জবাব দেবো আমি। অন্যদের কথা ছাড়ো, নিজের বউয়ের চিন্তা করো। কি প্রমিস করেছিলে তুমি? যে প্রথম চেক ক্লিয়ার হলে টাকা আসবে আর আমার স্বপ্ন পূরণ হবে, তাই না? কিন্তু এখন এখন তো প্রথম চেকটাই বাউন্স হয়ে গেল। নজর লেগে গেছে আমার ভাগ্যের ওপর, এখন কি করে আমার স্বপ্ন পূরণ হবে, কি করে হবে? নিশা, কমসে কম অন্যদের কথা তো ভাবো, তোমার এই বকবকটা বন্ধই হয় না। আরে শোনো, আমার কথা না শুনে চলে গেলে? এক তো চেক বাউন্স হয়ে গেল, তারপরে দেখো সন্তোষ, আমি বুঝতে পারছি যে তুমি চিন্তায় আছো, এর মধ্যে আমি তোমায় কি করব। আমাকে সকালেই ব্যাংক থেকে ফোন করেছিল যে কোনো সিকিউরিটি রিজনের জন্য ওরা আমার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, তাই চেকটা বাউন্স হলো। হ্যাঁ, কিন্তু প্রভাদেবী, আমি যাদের থেকে লোন নিয়েছিলাম আজকে তাদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমি কোথা থেকে ওদের টাকা দেব। দেখুন, প্রথমেই আমি অনেক লেট করে ফেলেছি ওদের পেমেন্ট দেওয়ার জন্য। সন্তোষ, এত চিন্তা কেন করছো? হ্যাঁ দেখো, রিল্যাক্স হও, আমি আছি না। হ্যাঁ আচ্ছা, এক কাজ করো, আমি তোমাকে 20 লাখ টাকা ক্যাশ অ্যারেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আমাকে একটু টাইম দিয়ে দাও। ঠিক আছে প্রভাদেবী, আপনি যত তাড়াতাড়ি সম্ভব পেমেন্টটা করে দিন, খুব প্রেশার আছে পাওনাদারদের। আমি আসছি, আপনি করে দেবেন। চেক বাউন্সটা তো একটা অজুহাত ছিল, এবার দেখো এই প্রভাদেবী আগে আগে কি করে। পোড়া কপাল আমার, এত রোদ আর এখন বাজার করা। আরে আরে নিশা, দাঁড়া দাঁড়া, দেখ আমার গাড়িটা কেমন হয়েছে। খুব সুন্দর। যাক ভালো হয়েছে তোকে এখানে দেখলাম। দেখ কত শপিং করেছি আমি। আমার স্বামী আমার হাতে ক্রেডিট কার্ডটা ধরিয়ে দিল আর বলল মন ভরে শপিং করো, চল আয় তোকে দেখাই আমি। না না দিদি, অন্যদিন, আজ তো অনেক কাজ আছে না আমার, অন্যদিন আসবো, হ্যাঁ অন্যদিন দেখা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এইসব ছোটখাটো কাজ নিজে যদি করিস তাহলে টাইম কি করে পাবি? আমাদের বাড়িতে তো সবজি কেনা থেকে তরকারি বানানো সবকিছুতেই চাকর আছে। দিদি, আমি তোমাকে বলিনি না, আমার বাড়িতেও 10টা কাজের লোক আছে। ভালো কথা। আচ্ছা, তোর গলায় ওই
হীরের হারটা দেখতে পাচ্ছি না তো, কি ব্যাপার? তার বদলে এই পাতলা চেনটা দিয়েছেন নাকি তোর বর? না না না, সন্তোষ তো আমাকে হীরের হারটাই দিয়েছে, কিন্তু আমার না ডিজাইনটা পছন্দ হয়নি, বাস আমি ডিজাইনটা চেঞ্জ করতে দিয়েছি। যখনই আসবে তোমাকে তো পাক্কা দেখাবো। হ্যাঁ দেখাস তাহলে। এখন আমি যাই, হ্যাঁ একটু কাজ আছে। হ্যাঁ আমার কথাটা বোঝার চেষ্টা করুন শুক্লাবাবু। আরে আমি আপনাকে কেন মিথ্যে বলবো? দেখুন প্রভাদেবী আমাকে যে 5 লাখ টাকা চেকটা দিয়েছিল সেটা বাউন্স হয়ে গেছে। হ্যাঁ কিন্তু প্রভাদেবী আমাকে অ্যাসিওর করেছে যে উনি 20 লাখ টাকা ক্যাশ দিয়ে দেবে। দেখুন যখনই ক্যাশ এসে যাবে আমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেব। তুমি কি কোনো খবর রাখো আশপাশের? গীতাকে ওর হাজবেন্ড ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছে আর শপিং করার জন্য গাড়িও পাঠিয়ে দিয়েছে। আশপাশের সব স্বামীরা টাকা কামায় আর ওদের বউরা আরামে জীবন কাটাচ্ছে। ব্যাস শুধু আমার কপালটাই ফাটা। আমার কপালে তো ভগবান খুশি লেখেনি। নিশা দেখতে পাচ্ছ তো যে আমি প্রথম থেকেই চিন্তায় আছি। ভগবানের দোহাই আমাকে আর চিন্তায় ফেলো না। তোমার সাথে তো কোনো কথাই বলা যায় না। বাবা আমি জানি তুমি চিন্তা করছো না, সব ঠিক হয়ে যাবে। তুমি তো বলো যে ভেঙে পড়তে নেই কখনো। এদিকে এসো, কত বুদ্ধি হয়ে গেছে তোমার। এক মিনিট, হ্যালো, টাকার বন্দোবস্ত হয়ে গেছে? থ্যাংক ইউ প্রভাদেবী, আমি সন্ধেবেলায় আসছি। বেকার কথা, যা সত্যি তাই বলছি ওকে আমি। বাজে কথা বন্ধ করা, যাও এখান থেকে। হ্যাঁ আমি তো বাজে কথা বলি না, তুমি তো খুব বুদ্ধিমান তাই না? সারা বাড়িতে উনি একাই বুদ্ধিমান, আমি বাজে কথা বলি শুধু। বাবা সরি, ওই টাকা পয়সার সমস্যার জন্য তোমার স্কুলের ফিস জমা করতে ভুলেই গেছি। কিন্তু তুমি আমায় কেন বলনি? আমি বলতে এসেছিলাম কিন্তু আমি দেখলাম তুমি চিন্তা করে বসে আছো, তাই আমি তোমাকে বললাম না। কিন্তু তুমি একদিন সব ঠিক করে দেবে, আমার নিজের বাবার ওপর পুরো ভরসা আছে। আর তখন আমার স্কুলের ফিস আর মায়ের সব উইশ সব পুরো করে দেবে। টাকা আমার আজকে আর এখনই চাই, টাকা না নিয়ে আজকে আমি এখান থেকে যাব না। তো আমি কবে বারণ করেছি? টাকা তো রেডি, বাস তুমি আমার শর্ত মেনে নাও, তো টাকা তোমার, না হলে ভুলে যাও। ছাড়ো না আমাকে। নিশা শুধু শুধু একবার, আরে আরে নিশা, এক এক নিশা প্লিজ প্লিজ দেখ আমার কথা শোন, 5 মাসের ভাড়া তুই আমাকে দিসনি। আরে ভাড়া চাইছে কে? শুধু একবার, শুধু একবার ওর সঙ্গে। কি বললি? চল এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, নয়তো সারা জীবন তুই জেলে থাকবি। কোনো কারণ ছাড়াই তুই আমাকে জেলে পাঠাবি? 5 মাসের ভাড়া না দিয়েও তুই আমাকে গায়ে হাত দিলি। সন্তোষ গুপ্তা, এটা তুই ঠিক করলি না, দেখে নেবো তোকে আমি। আরে বেরো। তুমি ঠিক আছো তো? বন্ধ করো তোমার এই নাটক,
এই যা কিছু আজকে হয়েছে না, তোমার জন্য হয়েছে এসব। যদি তুমি ওকে টাইমে ভাড়াটা দিতে, তাহলে আজকে আমার সঙ্গে এইসব হতো না। তোমার সঙ্গে থাকার থেকে তো ভালো যে নিজেকে আমি একেবারে শেষ করে দিই। গীতার হাজবেন্ড না, ওকে অ্যানিভার্সারিতে 2 লাখ টাকা চুরি কিনে দিয়েছে। হ্যালো পুলিশ ইন্সপেক্টর বাবু, 24 ঘন্টার উপরে হয়ে গেছে, আপনি বললেন না তো। এখন নিশা আর ওর পরিবার কেমন আছে? দেখুন, তিশার বর আর মেয়ে বিষ খেয়েছে, কিন্তু দুজনের অবস্থা এখন বিপদের বাইরে। বিষ খেয়ে নিয়েছে? আর নিশা, ওর কি হলো? আই এম সরি, কিন্তু নিশা মারা গেছে। পোস্টমর্টম রিপোর্টে জানা গেছে যে নিশাকে কেউ গলা টিপে মেরে ফেলেছে। কেউ তো ওকে গলা টিপে মেরে ফেলেছে। নিশ্চয়ই কাজটা দিলীপের। আমি নিজে চোখে ওকে কাল সন্তোষের বাড়ি থেকে পালাতে দেখেছি। খুব ভয় পেয়ে আর ঘাবড়ে ছিল, আর ওর হাতে একটা মিষ্টির বাক্স ছিল। এই দিলীপ কে? দিলীপ হলো নিশার বাড়িওয়ালা, আর ওকে দেখে খুব খারাপ চোখে তাকাতো। এই তো কিছুদিন আগে মদ খেয়ে ওর বাড়িতে ঢুকে পড়েছিল, আর নিশার সাথে জোর জবরদস্তি করছিল। সেই জন্য সন্তোষ ওর গায়ে হাত তুলেছিল, খুব রাগ করেছিল। ওদের বাড়ির বাইরে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করছিল আর পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। এই দিলীপ থাকে কোথায়? এইদিকে। কেন গেছিলিস ওখানে? আমি সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি। বেশি নাটক করার চেষ্টা করিস না তুই। তোর ব্যাপারে আমরা সব কিছু জেনে গেছি। সন্তোষের বউর ওপর তুই বাজে দৃষ্টি দিচ্ছিলিস, ওনার সাথে তুই জবরদস্তি করার চেষ্টা করেছিলি, আর যখন দুজন স্বামী স্ত্রী তোর উপর হাত তুললো, তুই ওদের প্রাণে মারার হুমকি দিলি। হ্যাঁ, আরে না স্যার, আমি কাউকে মারিনি, সত্যি কথা বলছি। সেই দিন না আমি আমার কাজের জন্য ক্ষমা চাইতে গিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম যে ভাড়াটের সঙ্গে যদি ঝামেলা করি তো আমাদেরই ক্ষতি হবে। সেই জন্য ভেবেছিলাম কথা বলে ক্ষমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে, আর সেই জন্যই মিষ্টি নিয়ে ওনাদের বাড়ি গেছিলাম। কিন্তু যখন আমি ভেতরে গেলাম, নিশা বৌদি,
নিশাবতী, সন্তোষ, আমি খুব ভয় পেয়েছিলাম স্যার, পুলিশের চক্করে পড়তে চাইছিলাম না, তাই পালিয়ে এসেছিলাম। নিশাজির প্রতিবেশী যা বলেছে আমার সম্বন্ধে সবটাই মিথ্যে কথা। আমার মনে হয় আপনি একবার প্রভাদেবীকে জিজ্ঞাসা করে দেখুন। এ প্রভাদেবীটা কে? দেখুন ইন্সপেক্টর, এটা সত্যি যে সন্তোষ আমার কাছে কাজ করত, কিন্তু ওর মতন আরও অনেক কন্ট্রাক্টর আছে যারা আমার এখানে কাজ করত। আর রইল বাকি টাকার লেনদেন, তাতে তো দেরি হতেই পারে। তার মানে এই নয় যে আমি ওর পরিবারকে মেরে দেবো, বা ওদের বিষ দিয়ে দিই, বা ওর বউকে মেরে ফেলি। একবার সন্তোষ আর তার মেয়ের জ্ঞান ফিরে আসুক, তাহলে যে খুনি তার কথা জানতেই পারবো। ততদিন আপনি এই শহর ছেড়ে যাবেন না। হ্যাঁ চলো। অনেক কষ্টে ঘুমিয়েছে অদিতি, বুঝতে পারছি না যে কিভাবে বলি যে ওর মা আর এই পৃথিবীতে নেই। গীতা দেবী, একদিন না একদিন ওকে সত্যিটা তো বলতেই হবে। ব্যাস শুধু একবার ওর শরীরটা ঠিক হয়ে যাক, তারপর সব সত্যি ওকে বলে দেব। ইন্সপেক্টর সাহেব, আপনি সন্তোষবাবু, আমাদের দোষীকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। আর আপনি এটা বলতে পারবেন যে এদের দুজনের মধ্যে আসল দোষী কে? ইন্সপেক্টর সাহেব, আসল অপরাধী এরা নয়। আসলে আসল অপরাধী আমি। আমি নিজের স্ত্রী নিশার গলা টিপে ওকে খুন করেছি, আর নিজের মেয়েকেও বিষ খাইয়েছি। সন্তোষবাবু, কিন্তু আপনি এমন কেন করলেন? আসলে প্রভাদেবীর একটা প্রজেক্টের জন্য মার্কেট থেকে আমি 20 লাখ টাকা লোন নিয়েছিলাম। যখন প্রজেক্ট শেষ হয়ে গেল তো উনি আমাকে টাকা দিতে অস্বীকার করলেন, কারণ উনি আমার সাথে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিলেন। আর আমি যখন ওনার সাথে শারীরিক সম্পর্ক করতে না করে দিলাম, উনি আমার টাকাটা ফেরত দেননি। এর ফলে আমার পরিবারের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে গেল। তার উপরে আমার বউ নিশা প্রত্যেক ব্যাপারে আমাকে কথা শোনাতো, আমার সাথে রোজ ঝগড়া করতো, আমাকে নিষ্কর্মা মানুষ ভাবত। একদিকে প্রভাদেবী আমাকে মেন্টালি টর্চার করত, আর এদিকে আমার বউ আমার বেঁচে থাকাটাই মুশকিল করে দিয়েছিল। ওর বিলাসিতা ছাড়া আর কিচ্ছু দেখত না। একদিন নিশা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। মাথা খারাপ হয়ে গেছিল আমার যে তোমার মতন একজন বাজে লোকের সঙ্গে আমি বিয়ে করেছিলাম, যে নিজের বউয়ের জন্য কিছু করতে পারে না। নিশা আমার কথা শোনো, তুমি কিভাবে যেতে পারো? দেখো তুমি কিভাবে যেতে পারো, তুমি ভুলে যাও না তোমার একটা মেয়েও আছে, প্লিজ। তাহলে তুমি কেন আছো? মেয়েকে তুমি মানুষ করো, আমি আর এখানে কখনো আসবো না। সরো আমার সামনে থেকে, সরো আমার সামনে থেকে। আমার আমার কথা শোনো, নিশা আমার কথা শোনো, ছাড়ো। আমি দেখছি আজকে পুরো গল্পটাই আজকে শেষ করবো। ছাড়ো। সব দিক থেকে হেরে গিয়েছিলাম, শুধু মৃত্যুকে জড়িয়ে ধরা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। কিন্তু সঠিক সময় যদি আপনি আইনের সাহায্য নিতেন, তাহলে প্রভাকে দেওয়ার টাকা আপনি ঠিক সময় পেয়ে যেতেন। কিন্তু আপনি নিজের সংসারই ভেঙে দিলেন। নিজের বউয়ের হত্যা আর সুসাইড করার দোষে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, আর আপনি প্রভাদেবী সন্তোষের সাথে সম্পর্ক করার আর ওনাকে টর্চার করার জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কনস্টেবল, নিয়ে চলো ওদের, চলুন। বাবা 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 বাবা, পুলিশ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? মাও বাড়িতে নেই, তুমিও যাচ্ছ, আমি একা কি করে থাকবো? না মা, তুমি ঘাবড়িও না, তুমি তোমার বাহাদুর মেয়ে না, আমি
তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু এখন আমায় যেতে হবে। গীতা দেবী অতিথির খেয়াল রাখবেন।